করার কথা এই কোরআনে শুধু উল্লেখ নেই হিন্দুদের ধর্মগ্রন্থে আল্লাহ রাসূলের নামটা 233 বার উল্লেখ হয়েছে তাওরাত কিতাবের মধ্যে আল্লাহ রাসূলের নাম এসেছে ইনজিল কিতাবের মধ্যে আল্লাহ রাসূলের নাম এসেছে পবিত্র ত্রিপিটক বৌদ্ধদের কিতাবের মধ্যে 81 বার আল্লাহর হাবিবের নাম বৌদ্ধদের গ্রন্থের মধ্যে উল্লেখ করা হয়েছে 735 পৃষ্ঠায় আল্লাহর হাবিবের জীবনী লেখার পরে ডক্টর ইশচন্দ্র সেন বক্তব্য করেছেন আমি এখন পর্যন্ত মুসলমানদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ভূমিকায় শুরু করতে পারি নাই মুহাম্মদ এই শব্দটি কুরআনুল কারীমে 4 বার উল্লেখ রয়েছে আহমদ এই শব্দটি কুরআনুল কারীমে 1 বার উল্লেখ রয়েছে মুহাম্মদ 4 বার আহমদ 1 বার তাহলে মোট কয় বার 5 বার কিন্তু আল্লাহ রাসূলকে বিভিন্ন উপাধিতে আল্লাহ তাআলা পায় 450 বারের বেশি কোরআনে আল্লাহ আলোচনা করেছেন কখনো আল্লাহ তাকে বলেছেন বেশিরা ওয়া নাযীরা কখনো তিনি সতর্ককারী কখনো তিনি সুসংবাদপ্রাপ্ত কখনো তিনি হুদুতে আযীম বিশাল বড় চরিত্রের অধিকারী যিনি আল্লাহ রাসূলকে আল্লাহ এত মহব্বত করতেন কোরআনের 47 নম্বর একটি সূরা আল্লাহর হাবিবের নামে আল্লাহ নাম রেখেছেন সূরাতুল মুহাম্মদ এই সূরা আরেকটি নাম হলো সূরা আল কিতাব সূরা মুহাম্মদের আরেক নাম কি সূরা আল কিতাব মানে মুহাম্মদ মানে হলো কাফের মুশরিকদের সাথে যুদ্ধ কাফের মুশরিক আল্লাহর দহি শয়তানকে এই জমিন থেকে পরাভূত করার একটি শক্তি হলো আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলা তার রাসূলকে কত মর্যাদা করেছেন আল্লাহর বিশ্বকে আল্লাহ কত সুন্দর করেছেন আল্লাহ তাআলা তার পরিচয় দেন সূরা বাকারার 1 নম্বর আয়াতে কে পরিচয় দেন আল্লাহ আমরা প্রত্যেকদিন পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ তার পরিচয় দেন আমি বলা রব্বুল আলামিন আল্লাহ কি রব্বুল আলামিন সূরা আম্বিয়া এর 106 নম্বর আয়াতে আল্লাহ তার পরিচয় তার রাসূলের পরিচয় দেয় ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহর উপমা আল্লাহর উদাহরণ আল্লাহর বাচন ভঙ্গি কত সুন্দর আল্লাহ নিজের পরিচয় দেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি সমগ্র বিশ্ববাসী সমগ্র জীব সমগ্র জন্তু মানুষ এবং ফেরেশতা রব্বুল আলামিন কিন্তু আল্লাহ তার হাবিবের পরিচয় দিতে যে বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ও বিশ্বব্যাপী আমি আল্লাহ আপনাকে তমাম পৃথিবীর সব জীব এবং মানব জাতির জন্য আমি আল্লাহ আপনাকে রহমত করে প্রেরণ করেছি আল্লাহর নবীর মানে হলো রহমত আল্লাহর নবীর মানে হলো বরকত আল্লাহর নবীর মানে হলো সব থেকে প্রশংসিত তিনি নবী তিনি আমার আপনার জন্য রাহমাতাল লিল আলামিন এবার আমরা বলা আল্লাহ তোমার পরিচয় পেয়েছি তুমি রব্বুল আলামিন তোমার হাবিবের পরিচয় পেয়েছি তোমার হাবিব রাহমাতাল লিল আলামিন এবার আল্লাহ আমাদেরকে বলো তোমার পরে তোমার হাবিবের পরে কোরআনের কোনো পরিচয় আছে নাকি আল্লাহ বলেন হ্যাঁ আমার পরে আমার হাবিবের পরে আমি আল্লাহ কোরআনকে পরিচয় করে দিয়েছি আল্লাহ সূরা তাকবীরের 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন ইন্নহু ওয়া ইল্লা যিকরুল লিল আলামিন আল্লাহর উদাহরণ কত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব রাহমাতাল লিল আলামিন আল্লাহর কোরআন হলো যিকরুল লিল আলামিন আল্লাহ তিনটি আলামিন এত চমৎকার করে সাজিয়েছেন আল্লাহর পরিচয় আল্লাহ দিয়েছেন তার হাবিবের দাওয়াত আল্লাহ দিয়েছেন তার কোরআনের পরিচয় দাওয়াত আল্লাহ দিয়েছেন সুবহানাল্লাহ রব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন যিকরুল লিল আলামিন কত চমৎকার মুহাম্মদ রাসূলুল্লাহর কথা এই কোরআনে শুধু উল্লেখ নেই হিন্দুদের ধর্মগ্রন্থে আল্লাহ রাসূলের নামটা 233 বার উল্লেখ হয়েছে কার কোন ধর্মগ্রন্থ হিন্দু ধর্মগ্রন্থ বেদ তার উপনিষদ 16 নম্বর সবরতে উল্লেখ করা হয়েছে অভু নাম ধর্মর্ষণান শ্রীকান্ত মহামত জনজাতাহি ধর্মাশী শ্রী গ্লানি ভগবতী ভারত অভু নাম ধর্মাশী সম্ব
সর্বাত্মিক আমি যুগে যুগে আবাদার। তার উপনিষদে ১৬ নম্বর শ্লোকে বলা হচ্ছে, অপূর্ণ ধর্ম সোনা সৃজন্মহ জগদাতাকি ধর্ম শ্রী শ্রী গ্লানি ভগবতী ভারত। ভারতকে পবিত্র করার জন্য, এই গোটা বিশ্বকে পবিত্র করার জন্য মরুম বেদ তথা মরুভূমিতে নারা সংসার কল্কি আবদার, মহম্মদের নাম হিন্দুদের বইতে কল্কি আবদার বলা হয়েছে, এমন একজন আবদার এই পৃথিবীতে আগমন করবেন যিনি একটি পবিত্র গ্রন্থ করে বই পাঠ করে মানুষকে তিনি পবিত্র করে দেবেন। হিন্দুদের ধর্মগ্রন্থে লেখা আছে ওই আয়াতটি আল্লাহ কোরআনে নোট করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিম। আল্লাহ তাআলা বলেন এমন একটা কিতাব আমার নবীকে আমি আল্লাহ দিয়েছি, এমন একটা কিতাব পড়ে পড়ে জনগণকে তিনি সংশোধন করবেন। আল্লাহর নবীর প্রশংসা হিন্দুদের কিতাব বেদের প্রায় ৩৩ পৃষ্ঠা বরাবর আল্লাহর নবীর প্রশংসা করা হয়েছে। সুবহানাল্লাহ, কোরআন তো প্রশংসা করেছেই, হিন্দুদের ধর্মগ্রন্থের মধ্যে আল্লাহর হাবিবের প্রশংসা করেছেন কে? কিন্তু দুর্ভাগ্যের বিষয় হিন্দুরা কোন ধর্মগ্রন্থ বই পড়ে না। তাওরাত কিতাবের মধ্যে আল্লাহর রাসূলের নাম এসেছে, ইনজিল কিতাবের মধ্যে আল্লাহর রাসূলের নাম এসেছে, পবিত্র একসাথে ইসলাম প্রমাণ করেছিল, প্রায় ২-৩ কোটির বেশি লোক ধর্মান্তরিত হয়ে এই পৃথিবীতে ডক্টর জাকিরের আলোচনা শুনে তারা ইসলাম গ্রহণ করেছে। তাহলে আল্লাহ রাসূলের প্রশংসা কোরআনে অন্য ধর্মগ্রন্থের মধ্যে আছে না নাই? এমনকি গেল শতাব্দীতে মাইকেল হার্ট নাম শুনছেন তো, ১০০ জন মনীষীদেরকে নিয়ে একজন একটি বই লিখেছেন, তিনি তার নবী ঈসা রুহুল আল্লাহর নামটা উল্লেখ করেছেন ২ নম্বরে, কিন্তু তিনি আমার নবী মোহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবেসে তিনি ১ নম্বরে মোহাম্মদ রাসূলুল্লাহর নাম বসিয়ে দিয়ে তিনি বলেছেন, আল্লাহর নবী বলেন এই পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে আজ পর্যন্ত তার মত এত মহামানব, তার মত এত মহাপুরুষ, তার মত এমন একটি জীবন, বর্ণাঢ্য জীবন, এমন সুন্দর সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জিহাদী জীবন, ব্যক্তিগত জীবন, পারস্পরিক জীবন অন্য কোন ব্যক্তির বেলায় ঘটেনি, যা ঘটেছে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ডক্টর গিরিশচন্দ্র সেন নাম শুনছেন, কোন এলাকায় বাড়ি? এই এলাকায় বাড়ি, তাই না? ডক্টর গিরিশচন্দ্র সেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী লিখেছেন ৭৩৫ পৃষ্ঠায়। আল্লাহর হাবিবের জীবনী লেখার পরে ডক্টর গিরিশচন্দ্র সেন বক্তব্য করেছেন, আমি এখন পর্যন্ত মুসলমানদের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ ভূমিকায় শুরু করতে পারি নাই, এখনো তার ভূমিকায় শুরু করতে পারি নাই, আর আমরা কপাল করে জাতি আল্লাহর নবীর জীবনী দুই পাতা করে দিন লেখা পড়া করতে পারি নাই। তার বাল্য জীবন, তার শৈশব জীবন, তার কৈশোর জীবন কোনো কিছুই আমরা করতে পারি নাই। আল্লাহর রাসূল যখন মক্কায় আগমন করেছিলেন, মক্কা ছিল একটা অভিশপ্ত নগরী, মক্কার লোকেরা জেনত মানুষকে মাটির সাথে পুঁতে ফেলত, বাচ্চাকে জীবিত থাকা অবস্থায় মায়ের পেট থেকে ফিরে তাকে হত্যা করা হতো, এমন একটি পরিস্থিতিতে জন্মগ্রহণ করেছেন কে? মোহাম্মদ রাসূলুল্লাহ। সিরাতে হানাফিয়ার মধ্যে আছে ৮ নম্বর পৃষ্ঠায় বিশিষ্ট সিরাত লেবাননের বৈরুতের ছাত আরবি, যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় জন্মগ্রহণ করলেন তখন বৃষ্টি ছিল না, তার দাদা আব্দুল মুত্তালিব এই শিশুটিকে আকাশের নিচে ধরলেন, আব্দুল মুত্তালিব মোহাম্মদ রাসূলুল্লাহকে ধরতে দেরি হয়েছে, আকাশ থেকে অযথা বৃষ্টি পড়তে দেরি হয়নি। সিরাতে ইবনে হিশামে এসেছে ১১ নম্বর পৃষ্ঠাতে, যখন রাসূল তার মায়ের গর্ভে, তার মা যখন হাঁটতে তখন আকাশ থেকে একটা মেঘের টুকরা তাকে পাহারা দিত, সুবহানাল্লাহ। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার আগমনের খবর প্রত্যেকটা কাবিনার লোকেরা পর্যন্ত জানিয়েছিলেন, কারণ মোহাম্মদ রাসূলুল্লাহ এই জমিনে আসার পরে এই জমিনটা অন্ধকার থেকে আলোয় আলোকিত করে দিয়েছেন কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
আল্লাহ তাআলার নাম কি আমরা প্রত্যেকদিন রুকুতে কি দোয়া করি সুবহান রাব্বিয়াল আযীম আযীম কার নাম সূরা কলম আয়াত নাম্বার 43 আল্লাহ আলোচনা করেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ইন্নাকা লাআলা খুলুকিন আযীম হে বিশ্বনবী আপনি বিশাল বড় মহৎ চরিত্রের অধিকারী আপনার চরিত্র অতি অনন্য অতুলনীয় আপনি বেমিসাল ভাষা আপনি ভাষার বটে আপনি মানুষ বটে তবে অন্য আদর্শ সাধারণ মানুষের মতো নয় আপনার খানটাও আদর হয়ে যায় আপনার রুজির পানিও বরকত হয়ে যায় আপনার বস্ত্রও হাজার হাজার লোকের খাবার হয়ে যায় আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ আপনি সামনে দাঁড়ালে পিছনে দেখতে পান সামনে দাঁড়ালে কি পিছনে দেখতে পান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সামনে দাঁড়ালে কিভাবে দেখতে পেতেন পিছনে দেখতে পেতেন আম্মাদের আয়েশাকে জিজ্ঞাসা করা হলো আল্লাহর রাসূলের চরিত্র কেমন আম্মাদের আয়েশা বললেন আল্লাহর নবীর চরিত্রের কথা আমাকে জিজ্ঞাসা করা আল্লাহর নবী ছিলেন কুলুবুল কোরআন আল্লাহর নবী ছিলেন হাকিয়ুল কোরআন আল্লাহর নবী ছিলেন জীবিত একটি কোরআন তোমরা যেমন কোরআনের পৃষ্ঠা দেখো তোমরা যেমন কোরআনের সূরা গুলোকে দেখো তোমরা যেমন কোরআনকে দেখো আমার নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যেত লোকেরা বলতো মুহাম্মদ রাস্তা দিয়ে হাঁটে না রাস্তা দিয়ে হাঁটে যেন হাকিয়ুল কোরআন জীবিত কোরআন মাকাজুল কোরআন আপনার নবী ছিলেন কোরআনের চরিত্র আপনার নবীকে দেখা মানে 30 পারা কোরআন কিন দেখা আপনার নবীর চরিত্র ছিল কোটা কোরআনের মতন কোরআন যেমন সুন্দর ছিল আল্লাহর নবীর জীবনী থেকে আল্লাহ তাআলা কোরআনের মতন সুন্দর করে দিয়েছেন এইজন্য আম্মা জান আয়েশা বলেন আল্লাহর নবী ছিল কোরআনের ফটোকপি আল্লাহর নবী ছিল হাকিয়ুল কোরআন জীবিত একটি কোরআন আল্লাহর নবীকে দেখা মানে হলো 30 পারা কোরআন কারীমকে দেখা আল্লাহর নবীকে দেখা মানে 30 পারা কোরআনকে দেখা